সব ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বাতিল এবং একটি পরমাণু পরীক্ষা কেন্দ্র বন্ধ করার ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে আজ থেকেই কার্যকর হবে এসব ঘোষণা। কোরীয় উপদ্বীপে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শান্তি বজায় রাখার লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটি। আরও জানাচ্ছেন মাহবুবুর রহমান। সব ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। এছাড়া একটি পরমাণু পরীক্ষা কেন্দ্র বন্ধ করার ঘোষণা দিয়েছে দেশটি। কোরিয়ান উপদ্বীপে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শান্তি বজায় রাখার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ। 27 এপ্রিল দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইনের সঙ্গে সাক্ষাতের আগে এমন ঘোষণা দিল উত্তর কোরিয়া। এছাড়া মে মাসের শেষের দিকে কিংবা জুনের প্রথম সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা রয়েছে কিমের। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেন তার দেশের আর পারমাণবিক পরীক্ষা বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর প্রয়োজন নেই, কারণ উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র তৈরির লক্ষ্য অর্জন করেছে। সব ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধের ঘোষণা দেয়ায় উত্তর কোরীয় নেতা কিম জং উনকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। উত্তর কোরিয়ার এই সিদ্ধান্তকে বড় অগ্রগতি হিসেবে উল্লেখ করে এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, এটি উত্তর কোরিয়া এবং বিশ্বের জন্য খুব ভালো খবর, এটি বড় অগ্রগতি। এর আগেও ট্রাম্প বলেছিলেন উত্তর কোরিয়া পারমাণবিক পথ থেকে সরে এলে তাদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। উত্তর কোরিয়ার এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এটিকে অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। পরমাণু শক্তিমুক্ত হতে কিম জং এর সিদ্ধান্ত কাজ করবে বলে আশা করেন তিনি। এছাড়া দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইনও কিমের ঘোষণাকে অর্থপূর্ণ অগ্রগতি বলে মন্তব্য করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, কিমের ঘোষণাটি উত্তর দক্ষিণ সম্মেলন ও উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র সম্মেলনের সফলতার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। মাহবুবুর রহমান, ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ টেলিভিশন।